ইংল্যান্ডের মাটিতে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে সিলেটে ক্যাম্প করতে গেছে টিম টাইগার্স। তিন দিনের এই ক্যাম্প শেষে চেমসফোর্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঈদের ছুটি শেষ, আবারও ব্যাট বল নিয়ে ছোটাছুটি শুরু ক্রিকেটারদের। ইংলিশদের মাটিতে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে সিলেটে টাইগারদের তিন দিনের অনুশীলন ক্যাম্প, যোগ দিতে বুধবার সন্ধ্যায় ঢাকা ছাড়ে টাইগাররা। ক্রিকেটার, কোচিং স্টাফ সবাই এই অনুশীলন ক্যাম্পে থাকলেও থাকবেন না দলের সেরা তারকা সাকিব আল হাসান। সোমবার যুক্তরাষ্ট্রে গেছেন সাকিব, সেখান থেকে ইংল্যান্ডের চেমসফোর্ডে দলের সঙ্গে সরাসরি যোগ দিবেন তিনি। তবে বাকিরা পুরোদমে প্রস্তুতি সারবেন সিলেটেই। একটা ব্রেক পেয়েছি ঈদ উপলক্ষে, খুব ভালো লাগতেছে, ফ্যামিলির সাথে সময় কাটিয়ে আসলাম, এখন আবার ডিউটি কল দিয়েছে, অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ। চেষ্টা থাকবে যে আমরা দায়িত্বটা নিই সবাই মিলে, চেষ্টা করবো ভালো কিছু হবে ইনশাল্লাহ। বৃহস্পতি, শুক্র ও শনি এই তিন দিন চায়ের দেশে মুশফিক মিরাজদের অনুশীলন, ঢাকার বাইরে ক্যাম্প, ছুটি কাটিয়ে সবাই বেশ ফুরফুরেও। ভালো কিছুর আশায় শুরু করতে চায় জাতীয় দলের ক্রিকেটাররা। অনেকদিন পর আমরা সিলেটে ক্যাম্প করতে যাচ্ছি, এটা অবশ্যই আমাদের জন্য ভালো। ঢাকার বাইরে ক্যাম্প করছি, আর যেহেতু প্রিপারেশনটা সবার ইম্পর্টেন্ট, আয়ারল্যান্ড সিরিজের আগে যে কদিন প্র্যাকটিস করার সুযোগ পাবো, চেষ্টা করবো সবাই ভালো ইউটিলাইজ করার জন্য। 30 মে দিবাগত মধ্যরাতে লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাবে জাতীয় ওয়ানডে দল। 9 মে ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।